ওয়াও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনেক মজার জিনিস শিখছি বিডি এডুকেশন টুডে থেকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি থেকে অধ্যায় ৬ পরমত সহিষ্ণুতা নিয়ে তোমাদের জন্য আলোচনা তুলে ধরব। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমার সাথে সাথে খুব মনোযোগ সহকারে ক্লাসটি অনুশীলন করার চেষ্টা করবে। তাহলে চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, অধ্যায় ৬ পরমত সহিষ্ণুতা, পাঠ ১ অধিকাংশের মত গ্রহণ। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, তোমরা একটি চিত্র দেখতে পাচ্ছ। চিত্রে একটি ছেলে ও একটি মেয়ে, মেয়েটির নাম মিতু ও ছেলেটির নাম রাতুল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মিতু ও রাতুলের কথা শুনি। লক্ষ্য করো, মিতু বলছে আমরা নিজেদের মত প্রকাশ করব, আমরা অন্যের মত শুনব, সবার মতামতকে শ্রদ্ধা করব। আর রাতুল বলছে আমরা অধিকাংশের মতামত গ্রহণ করব। প্রিয় শিক্ষার্থীরা, মিতু ও রাতুলের কথা আমি তোমাদের জন্য আরেকবার বলছি, তোমরা লক্ষ্য করো। মিতু বলছে আমরা নিজেদের মত প্রকাশ করব, আমরা অন্যের মত শুনব, সবার মতামতকে শ্রদ্ধা করব। আর রাতুল বলছে আমরা অধিকাংশের মতামত গ্রহণ করব। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে তোমরা লক্ষ্য করো, আমরা পরমত সহিষ্ণুতার একটি সাধারণ সংজ্ঞা আলোচনা করি। লক্ষ্য করো, অন্যের মতকে সম্মান করাকে বলে পরমত সহিষ্ণুতা। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণে নিশ্চয় বুঝতে পেরেছো যে পরমত সহিষ্ণুতা কী। আমি আরেকবার বলছি, অন্যের মতকে সম্মান করাকে বলে পরমত সহিষ্ণুতা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে পরমত সহিষ্ণুতা কী? অন্যের যে কোনো মতামতকে সম্মান জানানোটাই হচ্ছে পরমত সহিষ্ণুতা। আর এই পরমত সহিষ্ণুতা একটি প্রধান সামাজিক গুণ, তাই সবার মতামতই ধৈর্য সহকারে শোনা উচিত। সবার মতামতেরই গুরুত্ব আছে, আর তাই আমাদের সবাইকে পরমত সহিষ্ণু হতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে পরমত সহিষ্ণুতা সম্পর্কে তোমরা এটুকু ধারণা লাভ করলে যে পরমত সহিষ্ণুতা একটি প্রধান সামাজিক গুণ, আর তাই সবার মতামতকেই আমাদের অবশ্যই ধৈর্য সহকারে শুনতে হবে। কারণ কি, সমাজে সবার মতামতেরই গুরুত্ব আছে, আর সবার মতামতকে গুরুত্ব প্রদান করার জন্য আমাদের প্রত্যেককে অবশ্যই পরমত সহিষ্ণু হতে হবে। এই সামাজিক গুণটি তোমাদের সবাইকে অর্জন করতে হবে। এরপরে লক্ষ্য করো, যে কোনো বিষয়ে বিভিন্ন জনের বিভিন্ন মত থাকতে পারে, তবে অধিকাংশ মানুষ যে মতটি সঠিক মনে করেন সেটিই গ্রহণ করা উচিত, আর এই প্রক্রিয়াকেই গণতন্ত্র বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা জিনিস তোমরা বিশেষভাবে লক্ষ্য করো, মানুষ আসলে প্রতিটি মানুষই কিন্তু একে অন্যের থেকে আলাদা, আর যেহেতু প্রতিটি মানুষ সমাজে একে অন্যের থেকে আলাদা, তাই প্রতিটি মানুষেরই নিশ্চয় বিভিন্ন ধরনের মত থাকতে পারে, অবশ্যই পারে। আর সেজন্যই প্রিয় শিক্ষার্থীরা, অধিকাংশ মানুষ যে মতটি সঠিক মনে করবেন সেটি গ্রহণ করা উচিত। আর এই অধিকাংশ মানুষের মত সঠিক বলে মনে করার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাই হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এরপরে লক্ষ্য করো, আমাদের উচিত অধিকাংশের মতামতকে প্রাধান্য দেওয়া। আর এই গণতান্ত্রিক প্রক্রিয়ার কিন্তু তিনটি ধাপ আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, গণতান্ত্রিক প্রক্রিয়ায় কয়টি ধাপ রয়েছে? গণতান্ত্রিক প্রক্রিয়ার তিনটি ধাপ আছে। প্রথমত মত প্রকাশ, দ্বিতীয়ত শোনা, তৃতীয়ত সিদ্ধান্ত নেওয়া। চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার এই ধাপগুলো আরও একবার অনুশীলন করি।
গণতান্ত্রিক প্রক্রিয়ার তিনটি ধাপ রয়েছে, অর্থাৎ গণতন্ত্রের সেই গুরুত্বপূর্ণ তিনটি ধাপ হলো প্রথমত মত প্রকাশ, দ্বিতীয়ত শোনা, তৃতীয়ত সিদ্ধান্ত নেওয়া। আমি আরেকবার তোমাদের জন্য বলছি, লক্ষ্য করো, গণতন্ত্রের তিনটি ধাপ হচ্ছে প্রথমত মত প্রকাশ, দ্বিতীয়ত শোনা আর তৃতীয়ত সিদ্ধান্ত নেওয়া। আশা করি প্রিয় শিক্ষার্থীরা আমার সাথে সাথেই তোমাদের খুব ভালোভাবেই গণতন্ত্রের ধাপগুলো অনুশীলন করা হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে লক্ষ্য করো বাড়ি। বাড়িতে কে কোন কাজ করবে সে বিষয়ে মতামত প্রকাশ, শোনা ও সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে। যেমন বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন করা সম্পর্কে, আবার রান্নাঘরে কি রান্না করা হবে সে সম্পর্কে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি আরেকবার বলছি যে আমরা বাড়িতেও সবাই সবার মতামত নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। সেক্ষেত্রে সবার সাথে সবার পারিবারিক সম্পর্কটা অত্যন্ত সুদৃঢ় হবে। এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো যে বাড়িতে কে কোন কাজ করবে সে বিষয়ে মতামত প্রকাশ, শোনা ও সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে। যেমন সেটা কোন কোন ক্ষেত্রে, বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে, আর কি রান্না করা হবে সেক্ষেত্রে। এছাড়াও কিন্তু প্রিয় শিক্ষার্থীরা বাড়িতে আরও বিভিন্ন বিষয়েও সবার মতামত অবশ্যই গ্রহণ করা জরুরি। এরপরে প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা বিদ্যালয়ের প্রেক্ষাপটে চলে যাব। লক্ষ্য করো, বিদ্যালয়ে যে পরিস্থিতিতে মতামত প্রকাশ, শোনা ও সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে, সেগুলো হলো: এক, মাঠে কোন খেলাটি খেলা হবে; দ্বিতীয়ত, শ্রেণীতে কে কোথায় বসবে; তৃতীয়ত, কোন বিষয়টি পড়বে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, বিদ্যালয়ের যে পরিস্থিতিগুলোতে সবার মতামত প্রকাশ, শোনা ও সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে, সেগুলো হলো: মাঠে তোমরা কোন খেলাটি খেলবে, আর শ্রেণীতে কে কোথায় বসবে, আর কোন বিষয়টি পড়বে, অর্থাৎ কোন বিষয়টি পড়ানো হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অধ্যায় ৬ পরম সহিষ্ণুতা অধ্যায়টি থেকে পাঠ ১-এ অধিকাংশের মতামত গ্রহণ সম্পর্কে তোমরা এতক্ষণ ধারণা লাভ করেছ। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি যে এখানে আমি যে বিষয়গুলো তোমাদেরকে বুঝিয়েছি সেগুলো তোমরা খুব ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করেছ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা পরমোৎসহিষ্ণুতা এবং গণতন্ত্রের ধাপগুলো খুব ভালোভাবে অনুশীলন করার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, আলোচনার ধারাবাহিকতায় আমি পাঠ ১ অধিকাংশের মত গ্রহণ থেকে অনুশীলনের কিছু কাজ তোমাদের জন্য তুলে ধরব। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা খুব মনোযোগ সহকারে এটা বুঝে নেওয়ার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, দেখো, ক, এসো বলি, বিদ্যালয়ে যে তিনটি পরিস্থিতি সম্পর্কে বলা হয়েছে শিক্ষকের সহায়তায় সেগুলো থেকে যে কোনো একটি পরিস্থিতি বাছাই করো ও মতামত দাও। প্রিয় শিক্ষার্থীরা, এখানে লক্ষ্য করো, বিদ্যালয়ের প্রেক্ষাপটে এখানে তিন ধরনের কথা বলা হয়েছে। একটা হচ্ছে মত প্রকাশ করা, দ্বিতীয়টি হচ্ছে পরস্পরের মতামত শ্রদ্ধার সাথে শোনা, আর তৃতীয়টি হচ্ছে অধিকাংশের মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া। প্রিয় শিক্ষার্থীরা, এক্ষেত্রে আমি তোমাদের জন্য বলবো যে দেখো, বিদ্যালয়ে তিনটা পরিস্থিতি তোমরা পাঠেকে জেনেছো, যে মাঠে কোন খেলাটি খেলা হবে, শ্রেণীতে কে কোথায় বসবে, আর কোন বিষয়টি পড়ব। প্রিয় শিক্ষার্থীরা, এর মধ্যে বাছাইকৃত পরিস্থিতি অনুযায়ী আমি যে মতামতটি তোমাদের বলবো সেটা হচ্ছে যে তিন নম্বর ধাপটি, কোন বিষয়টি পড়ব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দুজন শিক্ষার্থী, এখানে দুই থেকে চারজন শিক্ষার্থীদের একটা কথোপকথন হচ্ছে। তার মধ্যে মনে করো যে অধিকাংশ শিক্ষার্থী তারা মতামত প্রদান করেছে যে তারা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায়ের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি থেকে অধ্যায় ৬ পড়বে।
এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থীরা, মনে করো চারজন শিক্ষার্থীর কথোপকথনের মধ্যে তিনজন শিক্ষার্থী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি পড়ার কথা বলল, আর একজন শিক্ষার্থী ইংরেজি পড়ার কথা বলল। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, এক্ষেত্রে যেহেতু অধিকাংশের মত হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি পড়া, তাই এক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি পড়ব। এরপরে লক্ষ্য করো, খ এসো লিখি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমরা লক্ষ্য করো, বাড়িতে কে কোন কাজ করবে সে সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার একটি পরিকল্পনা করো, আর নিচে সিদ্ধান্ত নেওয়ার ধাপগুলো লেখো। প্রিয় শিক্ষার্থীরা, এক্ষেত্রে আমি তোমাদেরকে সহযোগিতা করছি, তোমরা বুঝে নাও। লক্ষ্য করো, প্রথম ছকে প্রথমে আছে মতামত প্রকাশ। প্রিয় শিক্ষার্থীরা, দেখো বাড়িতে কে কোন কাজ করবে সে সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা ছকটির ক্ষেত্রে এরূপ হতে পারে, যেমন ঈদ উপলক্ষে বাসা পরিষ্কার করার বিষয়ে সিদ্ধান্ত নিম্নরূপ হতে পারে। ধরো মতামত প্রকাশ, বড় ভাই দরজা জানালা পরিষ্কারের কথা বললেন, আর বড় আপু আসবাবপত্র পরিষ্কারের কথা জানালেন। এরপরের ধাপ লক্ষ্য করো ছকে, শোনা। এইসব বিষয় প্রত্যেকে মনোযোগ দিয়ে শুনলেন, তারপরে লক্ষ্য করো সিদ্ধান্ত নেওয়া। প্রিয় শিক্ষার্থীরা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শেষ পর্যন্ত পিতামাতা, বড় ভাই ও আপুকে কাজ ভাগ করে দিলেন। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো গ আরও কিছু করি। এমন একটি পরিস্থিতির কথা ভাবো যেখানে প্রত্যেকেরই আলাদা আলাদা মত আছে, নিজের মত প্রকাশ করো এবং অন্যদের মতামত ধৈর্য সহকারে শোনো। এরপর অধিকাংশের মতামতের ভিত্তিতে একটি সিদ্ধান্ত গ্রহণ করো। প্রিয় শিক্ষার্থীরা, এই কাজটি সম্পূর্ণ তোমাদের। এই কাজটির ক্ষেত্রে তোমরা বিদ্যালয়ের শিক্ষা সফরে যাওয়ার ক্ষেত্রে অথবা তোমরা বিদ্যালয়ের কোনো অনুষ্ঠানে অংশগ্রহণের ক্ষেত্রকে কেন্দ্র করে তোমরা এই কাজটি করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, সম্পূর্ণ বিষয়টি তোমরা ছোট ছোট দলে ভূমিকা অভিনয় করেও দেখাতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে লক্ষ্য করো ঘ যাচাই করি। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, এখানে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। প্রশ্ন, অন্যেরা যখন মত প্রকাশ করে তখন আমাদের কী করা উচিত? ক কথা বলা, খ জোরে আওয়াজ করা, গ ধৈর্য সহকারে শোনা, ঘ নিজের খুশি মতো কাজ করা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বুঝতে পারছ উত্তরটা। উত্তরটা হচ্ছে ক, উত্তরটা হচ্ছে গ ধৈর্য সহকারে শোনা। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য আরেকবার বলছি, অন্যেরা যখন মত প্রকাশ করে তখন আমাদের কী করা উচিত? ক কথা বলা, খ জোরে আওয়াজ করা, গ ধৈর্য সহকারে শোনা, ঘ নিজের খুশি মতো কাজ করা। উত্তর গ ধৈর্য সহকারে শোনা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা পাঠ একের পাঠ্যবইয়ের আলোচনাটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসটি বারবার দেখে পাঠ্যবইটি তোমরা ভালোভাবে অনুশীলন করবে এবং বুঝে নেওয়ার চেষ্টা করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা অধ্যায়টি থেকে পাঠ দুইয়ের আলোচনা শুরু করব। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায়টি থেকে পাঠ দুই শুধুমাত্র একটি ঘটনাকে কেন্দ্র করে লেখা। প্রিয় শিক্ষার্থীরা, পাঠ দুই একটি ঘটনা, তোমরা ঘটনাটা খুব মনোযোগ দিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করো। প্রিয় শিক্ষার্থীরা, পাঠ দুই একটি ঘটনা, নিচের ঘটনাটি পড়ি। লক্ষ্য করো, বার্ষিক পরীক্ষা শেষে শ্রেণীর শিক্ষার্থীরা শিক্ষা সফরে যাওয়ার জন্য শিক্ষককে অনুরোধ করল। শিক্ষক জানতে চাইলেন তারা শিক্ষা সফরে কোথায় যেতে চায়। প্রিয় শিক্ষার্থীরা, এখানে কেউ বলল চিড়িয়াখানায় যাবে, কেউ যেতে চাইল শিশু পার্কে, আর অন্যরা বিভিন্ন জায়গায় যেতে চাইল। কেউ কারো কথা ভালো করে শুনল না, সবাই নিজ নিজ পছন্দের জায়গায় যাওয়ার জন্য হট্টগোল করতে থাকল। তাদের মধ্যে মতবিরোধ দেখা দিল, ফলে তাদের আর শিক্ষা সফরে
যাওয়া হলো না। প্রিয় শিক্ষার্থীরা, আমি ঘটনাটি তোমাদের বোঝানোর জন্য আরেকবার বলছি, তোমরা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শোনো। লক্ষ্য করো, বার্ষিক পরীক্ষা শেষে শ্রেণীর শিক্ষার্থীরা শিক্ষা সফরে নিয়ে যাওয়ার জন্য শিক্ষককে অনুরোধ করল। শিক্ষক জানতে চাইলেন তারা শিক্ষা সফরে কোথায় যেতে চায়। কেউ বলল চিড়িয়াখানায় যাবে, কেউ যেতে চাইল শিশু পার্কে, অন্যরা বিভিন্ন জায়গায় যেতে চাইল। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো যে প্রত্যেকেরই আলাদা আলাদা মতামত প্রদান করলো। কেউ, এরপর লক্ষ্য করো, কেউ কারো কথা ভালো করে শুনলই না, সবাই তারা নিজ নিজ পছন্দের জায়গায় যাওয়ার জন্য হট্টগোল শুরু করতে লাগলো, অর্থাৎ ঝামেলা শুরু করতে থাকলো। ফলে কি হলো, প্রিয় শিক্ষার্থীরা, তাদের মধ্যে মতবিরোধ দেখা দিল, ফলে তাদের আর শিক্ষা সফরে যাওয়া হলো না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, কেন তাদের শিক্ষা সফরে যাওয়া হলো না? কারণ তারা কেউই মতামত প্রকাশের ক্ষেত্রে এক হতে পারেনি, এজন্যই তারা শিক্ষা সফরে যেতে পারল না। এখন প্রিয় শিক্ষার্থীরা, নিচে দেখো কিছু প্রশ্ন লক্ষ্য করো তোমরা। এই প্রশ্নগুলো নিয়ে তোমরা ভাবো প্রিয় শিক্ষার্থীরা। এক, শিক্ষার্থীরা কেন শিক্ষা সফরে যেতে পারল না? দুই, তারা কি পরস্পরের মতামত শ্রদ্ধা সহকারে শুনেছিল? তিন, শিক্ষার্থীদের আচরণ কীরূপ হওয়া উচিত ছিল? চার, অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা না থাকলে কী ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে? প্রিয় শিক্ষার্থীরা, স্বল্প সময়ের পরিসরে আমি তোমাদের জন্য সহযোগিতা করছি, প্রশ্নগুলোর উত্তরগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। লক্ষ্য করো, এক নম্বর প্রশ্ন, শিক্ষার্থীরা কেন শিক্ষা সফরে যেতে পারলো না? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ঘটনাটি পড়েই বুঝতে পেরেছো যে পরমত সহিষ্ণুতার অভাবে শিক্ষার্থীরা শিক্ষা সফরে যেতে পারলো না। আমি আরেকবার বলছি, প্রিয় শিক্ষার্থীরা, পরমত সহিষ্ণুতার অভাবে শিক্ষার্থীরা শিক্ষা সফরে যেতে পারলো না। এরপর লক্ষ্য করো, দুই, তারা কি পরস্পরের মতামত শ্রদ্ধা সহকারে শুনেছিল? প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটির উত্তর হচ্ছে কেউই ভালো করে তারা কারো কথা শ্রদ্ধা সহকারে শুনেনি। তারপরে দেখো, তিন, শিক্ষার্থীদের আচরণ কীরূপ হওয়া উচিত ছিল? প্রিয় শিক্ষার্থীরা, শিক্ষার্থীদের আচরণ সহনশীল হওয়া উচিত ছিল। আমি আবার বলছি, তিন নম্বর প্রশ্নের উত্তর, শিক্ষার্থীদের আচরণ সহনশীল হওয়া উচিত ছিল। এরপর লক্ষ্য করো, চার, অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা না থাকলে কী ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, অন্যের মতামতের প্রতি যদি শ্রদ্ধা না থাকে সেক্ষেত্রে মতবিরোধ বা ঝগড়া হতে পারে, আবার সঠিক সিদ্ধান্ত নিতে সমস্যা হবে, কাজ করতে অসুবিধা হবে, সর্বোপরি সকলে মিলেমিশে চলতে সমস্যা হবে। প্রিয় শিক্ষার্থীরা, ঘটনাটির আলোকে আমি প্রশ্নগুলোর যে উত্তরগুলো দিলাম, আশা করি তোমরা সে উত্তরগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পাঠ দুইয়ের অনুশীলনীর কিছু কাজ নিয়ে আলোচনা করব, তোমরা মনোযোগ দিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করো। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, পাঠ দুইয়ের অনুশীলনীর প্রথম কাজ হচ্ছে ক, এসো বলি, পাশের পৃষ্ঠায় দেওয়া প্রশ্নগুলোর উত্তর শিক্ষকের সহায়তায় আলোচনা করো। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমি যে প্রশ্নগুলোর উত্তর তোমাদের জন্য আলোচনা করলাম, তোমাদেরকে সহযোগিতা করলাম, সেই প্রশ্নগুলির কথাই ক, এসো বলিতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে লক্ষ্য করো, খ, এসো লিখি, গণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণের তিনটি ধাপ অনুযায়ী শিক্ষার্থীদের আচরণ কেমন হওয়া উচিত ছিল তা জোড়ায় আলোচনা করো ও লেখো। আর প্রিয় শিক্ষার্থীরা, এখানে ছকে তিনটি বিষয় তুলে ধরা হয়েছে, মতামত প্রকাশ, শোনা ও সিদ্ধান্ত নেওয়া। তোমরা এই তিনটি ধাপ দেখলেই বুঝতে পারছো যে এটা হচ্ছে গণতন্ত্রের তিনটি ধাপ। এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে সহযোগিতা করছি। লক্ষ্য করো, গণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণের তিনটি ধাপ অনুযায়ী শিক্ষার্থীদের আচরণ হওয়া উচিত ছিল নিম্নরূপ: মতামত প্রকাশ, শিক্ষার্থীদের প্রত্যেকে নিজের পছন্দের জায়গার কথা বলবে, শোনা,
প্রত্যেকে কথা বলার সময় অন্যেরা মনোযোগ দিয়ে শুনবে, অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা কেউ যখন কথা বলবে তার মধ্যে দিয়ে অন্য কেউ কথা বলে হট্টগোল সৃষ্টি করা যাবে না। তৃতীয়ত দেখো সিদ্ধান্ত নেওয়া, যে স্থানটির বিষয়ে সবচেয়ে বেশি শিক্ষার্থী মত দিবে সেটা গৃহীত হবে। প্রিয় শিক্ষার্থীরা এরপরে লক্ষ্য করো গ, আরও কিছু করি। প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবার আগ্রহ আছে এমন একটি বিষয় নিয়ে শ্রেণীতে বিতর্কের আয়োজন করো। বিতর্কে দুই পক্ষের মতামত সঠিকভাবে ব্যক্ত করার জন্য একজন করে বক্তা ঠিক করো, আর অন্যরা দুইজন বক্তার কথা শুনবে ও নিজেদের মতামত প্রকাশ করবে। সবশেষে যার বক্তব্য পছন্দ হবে তাকে ভোট দেবে, এর মাধ্যমে অধিকাংশের মতামতের উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করা যাবে। প্রিয় শিক্ষার্থীরা এই কাজটি তোমরা তোমাদের শ্রেণীতে আলাদাভাবে তোমরা করে নেওয়ার চেষ্টা করবে। এরপরে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা ঘ, যাচাই করি। দেখো সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। প্রশ্ন, পরমত সহিষ্ণুতা কি? প্রিয় শিক্ষার্থীরা ক, সবার মতামত গ্রহণ করা। খ, শুধু নিজের মত প্রকাশ করা। গ, নিজের মত অনুযায়ী কাজ করা। ঘ, অন্যের কথা না শোনা। উত্তর ক, সবার মতামত গ্রহণ করা। প্রিয় শিক্ষার্থীরা আমি আরেকবার বলছি, পরমত সহিষ্ণুতা কি? ক, সবার মতামত গ্রহণ করা। খ, শুধু নিজের মত প্রকাশ করা। গ, নিজের মত অনুযায়ী কাজ করা। ঘ, অন্যের কথা শোনা। উত্তর ক, সবার মতামত গ্রহণ করা। সুপ্রিয় শিক্ষার্থীরা আমি আশা করছি যে তোমরা এতক্ষণ খুব ভালোভাবেই ক্লাসটি উপভোগ করেছো। প্রিয় শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই, এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।